বাজারের সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন মাঠে নামল। শুক্রবার তেলিয়ামুড়া বাজারে ছিল সাপ্তাহিক হাটবার। স্বাভাবিকভাবেই বাজারে উপচে পড়া ভিড় জমার আশঙ্কা উপলব্ধি করে দুই ডিসিএম প্রদীপ দেববর্মা এবং দেবপ্রিয়া দাসের নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল শুক্রবার সাত সকাল থেকেই বাজারে অভিযানে নামে। প্রতিনিধি দলে ছিলেন তেলিয়ামুড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক নরেন্দ্র গোপ সহ পুলিশ কর্মী। এই তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কেন্দ্রের সামনে সবজি পাইকারি বাজার বসে। এই বাজারে দূর দূরান্ত থেকে পাইকারি ব্যবসায়ীগণ আসেন সবজি ক্রয় করার জন্য। স্বাভাবিকভাবেই উপচে পড়া ভিড় জমে যায়। এদিন বাজারে আসা কৃষক থেকে দূর দূরান্ত আসা সবজি ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মুখে মাস্ক পরিধান করার ব্যাপারে আহ্বান জানায়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে আর্থিক জরিমানা করা হবে বলে জানান। এদিকে তেলিয়ামুড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বললেন, মানুষজন বর্তমানেও সচেতন হয়ে ওঠেনি, এখনও বাজারে উপচে পড়া ভিড় প্রত্যক্ষ করা গেল। অ্যাকচুয়ালি কোভিড-19 কারণে আপনারা দেখছেন অতি মহামারীর কারণে যা বাজারটাকে শিফট করা হয়েছে। আচ্ছা, তো শিফট করার ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি মহকুমা প্রশাসন তেলিয়ামুড়া মার্চেন্ট জোন তেলিয়ামুড়া এগ্রিকুটিভ মার্কেটিং সহ সিদ্ধান্তক্রমে মার্কেট এখানে আনা হয়েছে। আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পারছি যে মানুষের চেতনা এখনও অভাব আছে। আমরা যে প্রয়োজনে এখানে মাঠে আনলাম, মাঠে দেখছেন আপনি সামনের দিকে খুবই গ্যাদারি, কিন্তু পিছনের দিকে জায়গা খালি করে রয়েছে। তো সব এক জায়গায় বসার জন্য তাড়াহুড়া করছে, সিস্টেম করার জন্য আমরা চেষ্টা করছি। প্রশাসন সহ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ আমরা চেষ্টা করছি, মার্কেটিং সহ, যে এটাকে কীভাবে সিস্টেম করানো। কোচ আমাদের কম আছে, স্টাফ কম আছে। আগামী বাজার থেকে আমরা বলেছি স্টাফ আরও বাড়িয়ে দেওয়ার জন্য, সিস্টেমে আনা এবং মানুষকে অতিমারি থেকে রক্ষা করার ক্ষেত্রে সবাই মিলে সহযোগিতা করতে হবে। অপরদিকে মহকুমা প্রশাসনের ডিসিএম প্রদীপ দেববর্মা বললেন, কোভিড-19 পরিস্থিতির জন্য পাইকারি সবজি বাজার অন্যত্র সরিয়ে নেওয়া হয়, কিন্তু এর পরেও মানুষের উপচে পড়া ভিড়। আমরা আগেই আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আমাদের রেগুলার যে সবজি মার্কেটটা বাজার ছিল তাইকে আমরা সরিয়ে নিয়ে একটা ওপেন স্পেস যেটা তেলিয়ামুড়া টাউন হল ওইখানে আমরা এনেছি। দেখা গেলো এনে আমরা আনার পরও আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং তারা মেনটেন করছে না। ইভেন আমার তেলিয়ামুড়া মার্কেট অ্যাসোসিয়েশন তাদেরকে আমরা বলেছিলাম সার্কেল করে দেওয়ার জন্য, ওনারা করেন নাই। তাও পর আমরা আজকে আমার ওনাদেরকে আমরা বলেছি সার্কেল করার জন্য, আগামী দিনে আমরা দেখবো আমরা সার্কেল করার মতো তারা বসে কিনা, যারা পাইকারি যারা বিক্রেতা বা কৃষক ভাইরা তারা বসে কিনা আমরা দেখবো, তারপরে আমরা আইনানু ব্যবস্থা গ্রহণ করবো। স্যার, আগে তো তেলিয়ামুড়ার হাটবার বসতো তেলিয়ামুড়া বাজারে, কিন্তু এখন কি কারণে স্যার মূলত তেলিয়ামুড়া টাউন হলে এখানে নেওয়া হয়েছে? আমাদের তেলিয়ামুড়া এবং কল্যাণপুর আমাদের পজিটিভিটি রেট খুব বেশি বাড়ছে, তার জন্য আমরা করোনা মহামারীটা যে তার বেশি বাড়ানো হচ্ছে, তার থেকে আমরা লক্ষ্য রেখে তাকে কমানোর জন্য আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য ওপেন স্পেস আমরা তাদেরকে শিফট করে নিয়েছি। স্যার, কোভিড নিয়ে মানুষ কতটুকু সচেতন মনে করছেন? কারণ সচেতন কম বলেই তো আজকে এই ধরনের রোগগুলো বাড়ছে, আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য এবং সোশ্যাল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।